একটি শাসরুদ্ধকর পরিবেশ জাকারিয়া রহমানী জামাতে ইসলামী পদনাম চণ্ডীপুর কর্তৃক আলী সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার আলী সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার ইসলামীর পরিচয়ের পর্ব শুরু হয় ইসলামীর পরিচয়ের পর্ব শুরু একটা অঞ্চলে বিদ্যমান রয়েছে আমি শুরু করে 2006 সাল পর্যন্ত সংসদ সদস্য থাকাকালীন দিনে দুপুরে ডাকাতির প্রতিবাদে প্রিয় চণ্ডীপুরবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় চণ্ডীপুরবাসী চালিয়েছিল স্বৈরাচারের নেত্রী শেখ হাসিনা। এ দেশে 1971 সালে আমরা প্রথম স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই থেকে নিয়ে এই দেশে 2024 সাল পর্যন্ত বারবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উদ্দেশ্যকে সামনে রেখে বাংলার 18 কোটি জনগণ সেই লক্ষ্য এবং উদ্দেশ্যে যে সাথ যে সত্য সাথ তা পূরণ হয়নি। বাংলাদেশের সংবিধান একজনকে কেন্দ্র করে হয়েছে, একজনের হাতে সমস্ত ক্ষমতা অর্পিত হয়েছে। বর্তমান যে সংবিধান আর প্রচলিত সংবিধান, এই সংবিধানের আলোতে যদি নির্বাচন হয় তাহলে যাকেই আপনি ক্ষমতা বসিয়ে নির্বাচন করেন না কেন, তিনি স্বৈরাচারী হতে বাধ্য হন।